এই মুহূর্তত যে শহীদ ইতিমধ্যে মণিপুরের কুকিগ্রামপন্থীর গুলিত নিহত হয়েছে, শহীদ হয়েছে ভেল্লার বনবরিয়ার শহীদ নাসিরুদ্দিন সরকার। নাসিরুদ্দিন সরকারের নশ্বর দেহাত আহি পড়েছে। আর সি আর পি এফর 128 নং বেটেলিয়ন দর্শক আছিল নাসিরুদ্দিন, আর বনবরিয়া গাঁত তেখেতর ঘর আছিল। কালি নিশার ভাগত মণিপুরত তেখেতে নির্বাচনী দায়িত্ব সম্পাদন করে অহার সময়তে কুকিগ্রামপন্থীর আক্রমণত এগারী সি আর পি এফর উপপরিদর্শকর পরলোকপ্রাপ্তি ঘটে আর শহীদ হয়ে আর এগারী এই শহীদক ইতিমধ্যে তেখেতর নশ্বরদে তেখেতর ঘরলৈকে আজি অনা হয়েছিল। আর ইতিমধ্যে সামরিক আর অর্ধ সামরিক বাহিনীর জওয়ানসকল ইতিমধ্যে দেখবলে পাইছে, সব জ্ঞাপন করেছে। মানে দেখছো পোনপটাভাবে এই দৃশ্য অর্ধসামরিক বাহিনীর সি আর পি এফ আর সামরিক বাহিনী আরক্ষীর জওয়ানসকলেও প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। আর একশকাকুল পরিবেশ যেহেতু এগারী বীর শহীদ বীর জওয়ান এগারী ইতিমধ্যে শহীদ হবলগা হয়েছে, উগ্রপন্থীর গুলিত এধরণে শহীদ হবলগা হয়েছে। স্বাভাবিকতে ভেল্লা বনবরিয়া এই সমগ্র গাঁখনতে শোকর চাপিলাইছে, কিন্তু যে সামরিক যে মর্যাদা সেই মর্যাদা সহকারে আজি শেষকৃত্য বা জানাজা সম্পন্ন করা হব। মানে দেখছো এই মুহূর্তত বরপেটা জেলার জেলা আয়ুক্ত বরপেটা জেলার আরক্ষী অধীক্ষক আহিছে, ইতিমধ্যে আরক্ষী অধীক্ষকেও এই বীর জওয়ানজনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। ইতিমধ্যে আমরিক অভিনন্দন গ্রহণ করার বাবে ইতিমধ্যে এই স্থানে উপস্থিত হয়েছে আরক্ষী অধীক্ষক আর বরপেটা জেলা আয়ুক্ত এই স্থানে আহিছে। আর এইগারী শহীদ জওয়ানের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছে। আর সামরিক অর্ধ সামরিক যে সামরিক যে মর্যাদার তখন সম্পন্ন করা হবে শেষকৃত্য আজি নিশাই তখন জানাজা সম্পন্ন করা হব। আর বীর শহীদ নাসিরুদ্দিন সরকারের যে পুত্র আর এগারী কন্যা সন্তানের পিতৃ আছে, আর তখন অবসর গ্রহণ করবলে মাত্র 5 বছর বাকি আছে। কিন্তু অবস্থাতে এগারী উগ্রপন্থীর আক্রমণের ফলে শহীদ হবল অহা ঘটনায় সকলের বাবে সুখের কারণ হয়ে পড়েছে। মানে দেখছো এই মতন বরপেটা জেলার আয়ুক্ত নির্বাচনী বতর সময়তে এনেধরণে অসমের জওয়ান উগ্রপন্থী শহীদ হবল অহা ঘটনায় স্বাভাবিকতে সকলকে সকাল করে তুলেছে। এই মুহূর্তের দৃষ্টি শেষ অভিবাদন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।
ইতিমধ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে, সকলে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। আর কি অর্থ সামরিক বাহিনীর জড়িতে যে CRPF-এর ইতিমধ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে, মোহাম্মদ নাসিরুদ্দিন সরকারের যে নশ্বর দেহত। আর ইয়ার কিছু ইয়ার পিছতে এগারী বীর শহীদর জানাজা যে সম্পন্ন করা হব। এই